আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আজ 47 সদস্যের নতুন মন্ত্রিসভার শপথ। ওবায়দুল কাদের জানালেন, সিনিয়ররা বাদ পড়েননি, দায়িত্বের পরিবর্তন হয়েছে, ভবিষ্যতে আরও পরিবর্তন আসতে পারে। তারুণ্য নির্ভর নতুন মন্ত্রিসভাকে স্বাগত জানালেন রাজনীতি বিশ্লেষকরা, বললেন সুশাসন নিশ্চিত ও দুর্নীতি দূর করাই হবে বড় চ্যালেঞ্জ। খালেদা জিয়ার সাথে 3 সপ্তাহ ধরে তার আত্মীয় স্বজনদের দেখা করতে না দেয়া সরকারের নিষ্ঠুর আচরণ, অভিযোগ রুহুল কবির রিজভীর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। SSRM এর প্রতিটি TMT বার গ্রাহকের আস্থা চেয়েও স্থায়ী, শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড। এবারে পুরো খবর। একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বে 47 সদস্যের মন্ত্রিসভার শপথ নেবে আজ। মন্ত্রিসভার সদস্যদের শপথের পরই শুরু হবে নতুন সরকারের যাত্রা। দুপুর 3:30 মন্ত্রিসভার নতুন সদস্যরা বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। প্রথমে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন শেখ হাসিনা। পরে পর্যায়ক্রমে শপথ নেবেন 24 জন মন্ত্রী, 19 জন প্রতিমন্ত্রী ও 3 জন উপমন্ত্রী। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে দপ্তর বন্টনের প্রজ্ঞাপন। রবিবারই নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ও দপ্তর বন্টনের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এবারের মন্ত্রিসভায় একেবারেই নতুন হিসেবে থাকছেন 27 জন। এদিকে হেভি ওয়েট বেশ কজন সহ বাদ পড়েছেন 36 জন। টেকনোক্রেট কোটায় হয়েছেন 2 জন মন্ত্রী ও 1 জন প্রতিমন্ত্রী। দর্শক, বঙ্গভবনের সামনে আছেন আমাদের সহকর্মী সানজিদ আহমেদ, সরাসরি কথা বলবো তার সাথে। সানজিদ, শপথ অনুষ্ঠান তো 3:30, বঙ্গভবনের প্রস্তুতি কেমন দেখছেন? মিথিলা, 3:30 বঙ্গভবনের নতুন মন্ত্রিপরিষদ পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, কিন্তু এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই শপথ অনুষ্ঠানকে ঘিরে যে আমন্ত্রিত অতিথিরা রয়েছেন, এবং একই সঙ্গে যেটি হচ্ছে যে যারা নতুন মন্ত্রিপরিষদে আসছেন তারা কিন্তু বঙ্গভবনে এরই মধ্যে ঢোকা শুরু করেছেন। আমাদের সাথে কিছুক্ষণ আগেও এরকম বেশ কয়েকজনের কথা হয়েছে যারা একেবারে নতুনভাবে এই একাদশ জাতীয় সংসদের যে সরকার গঠন হচ্ছে সেখানে মন্ত্রী হিসেবে শপথ নেবেন তারা এসছেন। তারা বলছেন যে আমাদের সঙ্গে কথা বলবেন শপথ অনুষ্ঠান পরেই। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাবিনেটের পক্ষ থেকে যে গাড়িগুলো পাঠানো হয়েছে তাদেরকে, সেই গাড়িতে করেই কিন্তু তারা এরই মধ্যে বঙ্গভবনে অনেকেই চলে এসেছেন, অনেকেই পথে আছেন। আর সাথে এই শপথকে ঘিরে যে রাষ্ট্রীয় অতিথিরা রয়েছেন তারাও কিন্তু এখানে প্রবেশ করছেন। তো সব কিছু এখন 2টা বাজে, প্রায় আরও 1.5 ঘন্টা, কিন্তু এরই মধ্যে কিন্তু সবাই যারা আমন্ত্রিত রয়েছেন তারা আসছেন। এবং আমরা কিছুক্ষণ আগে বঙ্গভবনের ভিতরেও ছিলাম, আমরা দেখলাম যে এই শপথকে কেন্দ্র করে কিন্তু সেখানেও বেশ একটি সাজসাজ রব চলছে এই বঙ্গভবনে এখন। তো এরপরে যখন শপথ অনুষ্ঠান হবে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাতে পারব। সানজিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বঙ্গভবনের সামনে থেকে জানাচ্ছিলেন সানজিদ আহমেদ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সময় চাহিদা বিবেচনায় নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। তিনি বলেন, সিনিয়ররা বাদ পড়েননি, দায়িত্বের পরিবর্তন হয়েছে, ভবিষ্যতে মন্ত্রিসভায় পরিবর্তন আসতে পারে বলেও জানান সড়ক পরিবহন মন্ত্রী। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে ওবায়দুল কাদের আরও বলেন, এবার মন্ত্রিসভা গঠিত হয়েছে বঞ্চিত এলাকা থেকে, মন্ত্রিসভায় না থাকলেও শরিক দলগুলো সরকারের সাথে আছে, ভবিষ্যতে মন্ত্রিসভায় পরিবর্তন আসতে পারে বলেও জানান সড়ক পরিবহন মন্ত্রী। নতুন মন্ত্রিসভা নিয়ে জনগণের সন্তোষ প্রকাশ করেছে বলে দাবি করেন ওবায়দুল কাদের। প্রত্যাশা ও প্রাপ্তির মিল কতটুকু হয় তা ভবিষ্যতই বলে দেবে এই বলে উল্লেখ করেন তিনি। নতুনরা দায়িত্ব যথাযথভাবে পালন না করলে বাদ পড়বেন জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর অবস্থান এই বিষয়ে কঠোর, নতুন মন্ত্রিসভা নিয়ে দলে কোনো প্রভাব পড়বে না, বরং দল এখন যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। জাতীয় পার্টির বিরোধী দলে থাকা সব দিক থেকে ভালো হয়েছে বলেও জানান সড়ক পরিবহন মন্ত্রী। নিরাপদে ফিরুক আপনার কাছের মানুষ, অশোক লেল্যান্ড, এটি ইফান অটোস লিমিটেডের পণ্য। ক্লিন ইমেজের তারুণ্য নির্ভর নতুন মন্ত্রিসভাকে স্বাগত জানিয়েছেন রাজনীতি বিশ্লেষকরা। হেভি ওয়ার্ডদের পরিবর্তে নতুন হাতে অনেক কিছু পাবার প্রত্যাশা তাদের, তবে বিশাল ম্যান্ডেট
কাজে লাগিয়ে সুশাসন নিশ্চিত ও দুর্নীতি দূর করাই নতুন মন্ত্রিসভার বড় চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য তাদের। নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর শেখ হাসিনার নেতৃত্বে সোমবার শপথ নিচ্ছে নতুন মন্ত্রিসভা। নির্বাচন জোটবদ্ধ হয়ে করলেও এবারের মন্ত্রিসভায় ঠাঁই হয়নি মহাজোটের কোনো শরিকের। কেমন হলো মন্ত্রিসভা, এমন প্রশ্নের জবাবে বিশ্লেষকরা বলছেন কাজের মাধ্যমেই তাদের দক্ষতার প্রমাণ মিলবে। হেভিওয়েটদের বাদ পড়ায় কোনো সমস্যা দেখছেন না তারা। ক্যাবিনেটের কম্পোজিশন দেখে আমি খুবই আশাবাদী এবং সন্তুষ্ট। আমি চাচ্ছিলাম যে তারুণ্য নির্ভর একটি মন্ত্রিসভা হোক। আমরা চেয়েছি একটা ক্লিন ইমেজের একটা ক্যাবিনেট যেটা পারফর্ম করতে পারবে। সুশাসনের একটা ঘাটতি ছিল, আশা করি এবার সেটাও তারা দিতে পারবে। যারা প্রবীণ ছিলেন তারা বহুদিন মন্ত্রিত্ব করেছেন, এখন তাদের ছত্রছায়ায় নবীনরা একটু কাজ করা দরকার। যারা সমালোচিত ছিলেন সেটা তো প্রধানমন্ত্রীর কাছে তাদের রিপোর্ট কার্ড ছিল, তো সেই রিপোর্ট কার্ড অনুযায়ী প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন এবং এটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে আমার কাছে মনে হয়। বিশেষজ্ঞদের মতে ইশতেহার বাস্তবায়নই নতুন মন্ত্রিসভার বড় চ্যালেঞ্জ। তিনি যদি ভাবেন তিনি দলের প্রধানমন্ত্রী নন, দেশের প্রধানমন্ত্রী, তাহলে সব মন্ত্রী সব প্রশাসকরাই সেভাবে কাজ করবে। এবং আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই যথেষ্ট সুশাসন প্রতিষ্ঠা করবার জন্য। প্রধানমন্ত্রী যদি গাইড করতে পারেন এবং তারা যদি জবাবদিহির আওতার মধ্যে থাকেন তাহলে দুর্নীতির মানে খুব বেশি প্রশ্রয় পাবে না। তাদের প্রত্যাশা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই মন্ত্রিসভা নিয়ে আরো এগিয়ে যাবে দেশ। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়ার সাথে তিন সপ্তাহ ধরে তার আত্মীয় স্বজনদের দেখা করতে না দিয়ে সরকার নিষ্ঠুর আচরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। সংসদের মেয়াদ শেষ হওয়ার পর নতুন সংসদ সদস্যদের কার্যভার গ্রহণ করার বিধান থাকলেও এবার সংবিধান মেনে সংসদ সদস্যরা শপথ নেয়নি বলেও মন্তব্য করেন তিনি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রেজভী অভিযোগ করেন, ভোটের নামে নিষ্ঠুর তামাশায় শুধু দেশবাসী নয় আন্তর্জাতিক সম্প্রদায় ক্ষুব্ধ প্রতিবাদে সোচ্চার। ভোটাধিকার হরণে আইন শৃঙ্খলা বাহিনীর ন্যাকারজনক ভূমিকায় হতবাক ও ক্ষুব্ধ। এবারের নির্বাচনের শৃঙ্খলা আগামীতেও বজায় থাকবে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমামের এমন মন্তব্যের সমালোচনা করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ক্ষমতা ধরে রাখতে আগামী নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণের অঙ্গীকার করলেন তিনি। কারা বিধি অনুযায়ী বন্দীরা সাত দিন পরপর স্বজনদের সাথে দেখা করার সুযোগ থাকলেও বেগম জিয়ার ক্ষেত্রে করা হয়েছে 15 দিন পরপর। এখন সেই 15 দিনের বিধানকেও সরকারের নির্দেশে অগ্রাহ্য করছে কারা কর্তৃপক্ষ। আজ প্রায় 21-22 দিন অতিক্রান্ত হলেও বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে তার নিকট আত্মীয়দের দেখা করতে দেওয়া হচ্ছে না। ঘনিষ্ঠ আত্মীয়দের সাথে দেখা করতে দেওয়ার যে কারাবিধান সেটিকে গায়ের জোরে লঙ্ঘন করাটা বেগম জিয়াকে নিয়ে সরকারের আরেকটি নতুন কোনো অশুভ পরিকল্পনা কিনা, খারাপ পরিকল্পনা কিনা তা নিয়ে প্রশ্নবোধক চিহ্নটি আরও দীর্ঘতর হচ্ছে মানুষের কাছে। বেগম জিয়ার সাথে তার নিকট আত্মীয়দের দেখা করতে না দেওয়াটা রীতিমতো কঠিন মানসিক নির্যাতন। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে তার আত্মীয় স্বজনদের সাক্ষাতের ব্যবস্থা গ্রহণ করা হোক। সিবিসি টাইস সংবাদ বিরতি, সাথেই থাকুন, এরপর জানিয়ে ফিরছি। শীতের প্রকোপের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে শীতজনিত দুর্ভোগ। নিউমোনিয়া ও শ্বাসকষ্টে কাতর শিশু ও বৃদ্ধরা, শীত নিবারণী আগুনে দগ্ধ অনেকেই। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে কোনো আপোষ নয়, আবারও বললেন প্রেসিডেন্ট ট্রাম্প, ডেমোক্রেটরা সমঝোতায় না আসলে জাতীয় দুর্যোগ ঘোষণার হুমকি। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। পূর্বের প্রযোজনায় সরাসরি অনুষ্ঠান সেনোরা আমি এখন কি করব দেখবেন প্রতি শুক্রবার রাত 11:25। যেমন উদ্দেশ্য যেন হয় দীর্ঘমেয়াদী সম্পর্কের উন্নয়ন। আমি
জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে ফোনো লাইভ স্টুডিও কনসার্ট মিউজিক ক্লাব। স্বাগত আরো একবার বাংলা ভিশন সংবাদে। ন্যূনতম মজুরি সহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। দ্বিতীয় দিনের মতো গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পুলিশ। সাভারের হেমায়তপুরের বাগবাড়িতে শ্রমিকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়, এতে 15 শ্রমিক আহত হয়। অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়, দুর্ভোগে পড়েন পথচারীরা। ন্যূনতম বেতন 16,000 ও বেসিক 10,000 করার দাবি শ্রমিকদের। তারা জানান, হেলপারদের বেতন বাড়লেও অপারেটর, আয়রনম্যান, প্যাকিংম্যান, কাটারম্যানদের বেতন কাঙ্ক্ষিত হারে বাড়েনি। শ্রমিকদের ছাঁটাই বন্ধ ও বেতন অনুযায়ী ওভারটাইম দেওয়ার দাবিও জানান তারা। রাজধানীর এয়ারপোর্ট এলাকায় আছেন আমাদের সিনিয়র রিপোর্টার জিয়া খান, কথা বলছি তার সাথে। জিয়া, শ্রমিক আন্দোলনের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ মিথিলা, আপনার মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি, সকাল থেকে এয়ারপোর্ট সড়কে নেমে আসে বিভিন্ন প্রায় 20-25টি গার্মেন্টস শ্রমিকরা। তারা রাস্তা অবরোধ করে বিভিন্ন আন্দোলন শুরু করে এবং এক পর্যায়ে তারা এসে কয়েকটি গাড়ি ভাঙচুর এবং গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশ তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং শ্রমিকরা এখন পর্যন্ত রাস্তায় অবস্থান করে আছে এবং তাদের কাছে আমরা জানতে চাইছি আসলে কি কারণে তারা রাস্তায় নেমে এসেছে। তারা জানিয়েছেন যে সরকার ঘোষিত গার্মেন্টস শ্রমিকদের যে নতুন ওয়েজ বোর্ড, সে অনুযায়ী তারা বেতন পাচ্ছেন না এবং এই বেতন না পাওয়ার কারণে তারা গতকাল তো রাস্তায় এসেছিলেন এবং আজকে এবং গতকাল আসার পর মালিকদের অনুরোধে তারা ফিরে গিয়েছিলেন, কিন্তু তাদের সে দাবি বাস্তবায়ন না হওয়া তারা আজকে আবার রাস্তায় এসেছেন এবং তাদের অভিযোগ হচ্ছে গিয়ে তাদেরকে যে স্যালারি দেওয়া হচ্ছে সেটা সর্বনিম্ন অর্থাৎ 7-8 হাজার টাকা, কিন্তু সরকার ঘোষিত যে ওয়েজ বোর্ড সেই ওয়েজ বোর্ডে তাদের সর্বনিম্ন স্যালারি 12-16 হাজার টাকা হওয়ার কথা, কিন্তু সেই দাবি পূরণ না হওয়ার কারণে তারা আজও রাস্তায় অবস্থান করে আছেন এবং এয়ারপোর্ট সড়ক বিশেষ করে একদম বনানী থেকে একদম এদিকে উত্তরা পুরো সড়ক জুড়ে যান চলাচল বন্ধ রয়েছে। সাধারণ মানুষের ব্যাপক ভোগান্তি, তারা পায়ে হেঁটে পথ চলছেন এবং বেশ কয়েকটি গাড়ি এবং ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে শ্রমিকদের বোঝানোর তারা চেষ্টা করেছেন, যা চেষ্টা করে চলেছেন, এখনো চলছেন, যাতে তাদেরকে বুঝিয়ে এবং একটি সমাধানে পৌঁছানো যায়। তো এখন পর্যন্ত কিন্তু এয়ারপোর্টের যে জায়গাটা আমি দাঁড়িয়েছি সড়ক অবরোধ এখনো রয়েছে এবং যান চলাচল বন্ধ রয়েছে, এখনো গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। মিথিলা জি, আপনাকে ধন্যবাদ। বাড়ছে শীত, সেই সাথে বাড়ছে দগ্ধ মানুষের সংখ্যাও। পৌষের শীতে উত্তরের জনপদ যখন বিপর্যস্ত তখন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন এই অঞ্চলের মানুষ। দুই সপ্তাহে আগুনে পুড়ে মারা গেছেন 3 জন আর দগ্ধ মানুষজনকে ভর্তি করা হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। পৌষের ঘন কুয়াশায় ঢেকে গেছে রংপুরের চারিদিক, ঝিরিঝিরি শিশিরে ভিজে গেছে পথঘাট, উত্তরের হিমশীতল বাতাসে জুবুথুবু সাধারণ মানুষ। শীতের তীব্রতাও বাড়ছে, সেই সাথে পাল্লা দিয়ে গ্রামীণ জনপদে বাড়ছে দগ্ধ রোগীর সংখ্যা। শীত থেকে বাঁচতে একটু উষ্ণতার আশায় খড়কুটো জ্বালিয়ে শরীরে তাপ দিতে গিয়ে ঘটছে এসব দুর্ঘটনা। রংপুর শহরে অতিরিক্ত শীত, কিভাবে আগুন লাগলো আমি নিজে বুঝতে পারলাম না। সকালবেলা খবর পেলাম যে ও আগুন তাপাতে গিয়ে মানে পিছনে মিক্সির মধ্যে আগুন ধরছে, তারপরে তো দ্রুত খবর পেয়ে গেলাম যে দেখি সর্বশরীর পুড়ে গেছে। গত 2 সপ্তাহে বিভাগের বিভিন্ন এলাকা থেকে আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 15 জন, মারা গেছেন 3 গৃহবধূ, 12 জনের অবস্থা আশঙ্কাজনক। এসব রোগীর শরীর 40% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। তারা সাধারণত যে আগুন, খোলা আগুন হাতে ধরে এবং এই ধরনের ঘটনা তারা শিকার হয়। আমাদের মেসেজ হলো যে আমাদের অবশ্যই সতর্কতা
বাড়াতে হবে। হিমালয় কাছে হওয়ায় এই সময়টাতে কুয়াশা ঢাকা আকাশে সূর্য সঠিকভাবে তাপ বিকিরণ করতে পারে না এই অঞ্চলে, সে কারণে সন্ধ্যার পর থেকে ঠান্ডা অনুভূতি বেশি হয়। সামনের দিনগুলোতে শীত আরো তীব্র হওয়ার আশঙ্কা প্রকাশ করেন এই আবহাওয়াবিদ। আবহাওয়ার পরিভাষায় কোল্ড এয়ার অ্যাডভেকশন একটা কথা আছে, এই কোল্ড এয়ার অ্যাডভেকশনটা পৌষ এবং মাঘ মাসে বেশি হওয়ার কারণে রংপুর অঞ্চলে বিশেষ করে তাপমাত্রাটা কমে যায়, যে কারণে ঠান্ডাটা অনুভূত বেশি হয়। তবে শীত দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতির কথা জানিয়েছে প্রশাসন। সবাই মিলে যদি আমরা চেষ্টা করি তাহলে শীতের যে দুর্যোগ, এটি প্রাকৃতিক দুর্যোগ, সেটা আমরা সবাই মিলে মোকাবেলা করতে পারবো। মোর্শেদা রাসেল, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। শীতের প্রকোপের সাথে খুলনায় বাড়ছে ঠান্ডাবাহিত রোগের প্রকোপ, এতে বেশি আক্রান্ত শিশু ও বৃদ্ধরা। প্রতিদিন 250 মতো শিশু নিউমোনিয়া ও শ্বাসকষ্টের চিকিৎসা নিচ্ছে খুলনা শিশু হাসপাতালে। গেল 4 মাসে হাসপাতালটিতে মৃত্যু হয়েছে 195 শিশুর। জায়গার অভাবে সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। আরিফ বিল্লাহর ক্যামেরায় খুলনা থেকে আতিয়ার পারফেসের রিপোর্ট। শীতে রোগীর চাপ বেড়েছে খুলনা শিশু হাসপাতালে, তাদের ভর্তি করা হচ্ছে বেড খালি হওয়া সাপেক্ষে। প্রতিদিনই পিরোজপুর, বাগেরহাট, গোপালগঞ্জ, নড়াইল, সাতক্ষীরা ও খুলনার আক্রান্ত রোগীরা ভর্তি হচ্ছে এই হাসপাতালে। এর 37টি কেবিন ও 270টি বেড প্রয়োজনের তুলনায় খুবই কম। বৃহস্পতিবার থেকে বমি করছে 20-25 বার, তারপর 2-3 বার পায়খানা করছে। এখানে নিয়ে আসার পরে বুঝতে পারলাম যে ওর ডায়রিয়া হয়েছে। তারপরে জ্বর ছিল 2-3। সুস্থ বাচ্চা হঠাৎ করে সন্ধ্যার পর থেকে বমি হয়েছে, 7-8 বার বমি হওয়ার পরে অর্ধেক রাত্রিবেলা রাত 2-3টার দিকে যেয়ে পাতলা বেদনা শুরু হয়েছে। রাত 3টে বাজে, সেই সময় আমার ছেলে রুমের হঠাৎ কাঁপে মেপে উঠে একদম নার্ভাস হয়ে গেছে, পরে যে কাঁদতে আনতে অনেক ইক হয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও ডাক্তাররা। অবকাঠামো সহ চিকিৎসার ব্যবস্থা আরও সম্প্রসারণের দাবি তাদের। রেশিও অনুযায়ী আমরা যেসব রোগী ভর্তি হয় এবং ছাড়ি, আমাদের অনেক সময় সিটের স্বল্পতা দেখা দেয়, কারণ আমরা অনেক রোগীকেই আমরা জায়গা দিতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটা কমিটমেন্ট করেছেন যে উনি আমাদের একটা বিল্ডিং বানানোর জন্য আমাদের টাকা দিবেন। শিশু হাসপাতালে বেড বাড়ানোর পাশাপাশি আউটডোর সেবা বাড়ানোর দাবিও খুলনাবাসীর। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। আমিন জুয়েলার্স, আন্তর্জাতিক সংবাদ। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের ইস্যুতে আগামী কিছুদিনের মধ্যে ডেমোক্রেটরা সমঝোতায় না আসলে যুক্তরাষ্ট্রে জাতীয় দুর্যোগ ঘোষণা করার আবারও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের শাটডাউন অবসানের লক্ষ্যে নতুন প্রস্তাবও দিয়েছেন তিনি। দেয়াল নির্মাণের বিষয়ে কোনো আপোষ করা হবে না উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মেক্সিকো সীমান্তে কংক্রিটের পরিবর্তে স্টিলের দেয়াল নির্মাণ করা যেতে পারে। তবে দেয়াল নির্মাণের বিরুদ্ধে এখনও অনড় রয়েছেন ডেমোক্রেটরা। রবিবার দুপুরেও আবারও মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের নেতৃত্বে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন ডেমোক্রেট দলের নেতারা। আলোচনায় সরকারের অচলাবস্থা নিরসনে ফের মার্কিন প্রশাসন ও রিপাবলিকানদের চাপ দেয় ডেমোক্রেটরা। মেরিল্যান্ডের ডেমোক্রেট সিনেটর বেন কার্ডিন বলেন, বৈঠকে সরকারের অচলাবস্থা অবসানে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আলোচনায় সরকারকে সচল করার ইঙ্গিত পাওয়া গেছে বলে জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এদিকে বৈঠক শেষে এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ডেমোক্রেটদের সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে, সীমান্তের নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, সীমান্তে কংক্রিটের পরিবর্তে স্টিলের দেয়াল নির্মাণের কথা জানান তিনি। ক্লেমন, খেলার সংবাদ। সিডনি টেস্ট। বৃষ্টিতে সিডনি টেস্ট মাঠে গড়ায়নি শেষ দিন, তাই ভারতীয়দের 71 বছরের আক্ষেপ ঘুচিয়ে বিরাট কোহলির দল অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট সিরিজ জিতল 2-1। সিডনির মাঠে আগে প্রস্তুত ছিল মঞ্চটা, শেষ দিনে শুধু বর্ডার গাভাস্কার ট্রফি উঁচিয়ে ধরার আনুষ্ঠানিকতায় সেরেছে ভারত। 4 ম্যাচের সিরিজে 2-1 এগিয়ে থেকে সিডনিতে শেষ টেস্ট খেলতে নেমেছিল কোহলিরা। অস্ট্রেলিয়ার মাঠে বিশেষ অনুষ্ঠান বিচিত্রা দেখবেন প্রতি বুধবার বিকেল 5:20। আমাদের রান্না ঘর, 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 আমাদের রান্না ঘর,
প্রিয় তারকাদের রেসিপি নিয়ে রান্নার অনুষ্ঠান আমাদের রান্নাঘর। গোলাম ফরিদা ছন্দার উপস্থাপনা, তারিকুল ইসলাম সজলের প্রযোজনায় আমাদের রান্নাঘর দেখবেন প্রতি শুক্রবার সকাল 11:05। বংশী বাজায় কে রে সখে, বংশী বাজায় কে, ছোড়ার খাঁচা দরে রাখবো আমি তোরে। স্কুল ও কলেজ ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান শেষ করবো বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। আজ 47 সদস্যের নতুন মন্ত্রিসভার শপথ। ওবায়দুল কাদের জানালেন, সিনিয়ররা বাদ পড়েননি, দায়িত্বের পরিবর্তন হয়েছে, ভবিষ্যতে আরো পরিবর্তন আসতে পারে। তারুণ্য নির্ভর নতুন মন্ত্রিসভাকে স্বাগত জানালেন রাজনীতি বিশ্লেষকরা, বললেন সুশাসন নিশ্চিত ও দুর্নীতি দূর করাই হবে বড় চ্যালেঞ্জ। খালেদা জিয়ার সাথে 3 সপ্তাহ ধরে তার আত্মীয় স্বজনদের দেখা করতে না দেয়া সরকারের নিষ্ঠুর আচরণ, অভিযোগ রুহুল কবির স্ত্রীর। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/bangladeshone। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।